সালাম আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আর কিছুদিন পরে আসতে চলছে ঈদুল আজহা, এখন থেকে হাট থেকে বেচাকেনা শুরু হয়ে গেছে। ঈদুল আজহার জন্য অনেক গরু দেখতে পাচ্ছেন, অনেক গরু বেচাকেনা হয়ে যাচ্ছে বন্ধুরা। আজ অনেকদিন পর চলে আসলাম হযরতপুর পাড়াগ্রাম গরুর হাটে। এই হাট থেকে আজকে আপনাদের নতুন আপডেট জানানোর চেষ্টা করব। এখন গরুর দাম কেমন যাচ্ছে আপনাদের এই হাট থেকে ছোট বড় গরুর দাম জানানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, এখন আর কথা না বাড়িয়ে হাটের ভিতরে চলে যাই। মাশাআল্লাহ, এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মাত্র বিক্রি হয়ে গেল 1,90,000 টাকা, এবং এর পাশে আরেকটি গরু বিক্রি হয়েছে 1,60,000 টাকা। বন্ধুরা দেখতে পেলেন, একটা 1,90,000 টাকা প্রথমটি, এবং দ্বিতীয়টি 1,60,000 টাকা বিক্রি হয়েছে। এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আনা হয়েছে কুষ্টিয়া জেলা থেকে, এবং এই গরুটা দাঁতে 4 দাঁত। বিক্রেতার অনুমান এই গরুটা 1,100,000+ হবে। এই গরুটার দাম হাঁকা হচ্ছে 5,00,000 টাকা। বন্ধুরা গরুটা দেখতেই পাচ্ছেন, এবং এর পাশে আরেকটি গরু রয়েছে, সেই গরুটাও কুষ্টিয়া জেলার, মানে একই মহাজনের। এই গরুটার দামও হাঁকা হচ্ছে 5,00,000 টাকা। বিক্রেতার অনুমান এটাও 1,000 কেজি+ হবে। গরু দুটো আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই দুটা গরুর দাম হাঁকা হচ্ছে 10,00,000 টাকা। এই জোড়াটার দাম হাঁকা হচ্ছে 10,00,000 টাকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা ঈদের জন্য কত গরু আসতেছে। এখন থেকেই দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর গরু হাটে ঢুকতেছে বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটি লাল শাহিওয়াল জাতের গরু নিয়ে যাওয়া হলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা গরু দুটা, জোড়াটার দাম থাকা হচ্ছে 10,00,000 টাকা। বন্ধুরা আবার ভালো মতো দেখানোর চেষ্টা করছি, কালোটা এবং সাদাটা দুটা 10,00,000 টাকা চাওয়া হচ্ছে, পার পিস 5,00,000 টাকা করে। এবং দুটোই দাঁতে 4 দাঁতের গরু বন্ধুরা। এখন যে গরুটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা পাকড়া গরু, যেটা পাকিস্তানি পাকড়া বলা হয়। এই গরুটা দাঁতে 2 দাঁত, এবং এই গরুটা আনা হয়েছে পাবনা জেলা থেকে, এবং এই গরুটার দাম হাঁকা হচ্ছে 1,90,000 টাকা। বন্ধুরা আপনাদের গরুটা ভালো মতো দেখানোর চেষ্টা করছি, এই গরুটার দাম হাঁকা হচ্ছে 1,90,000 টাকা। এই পর্যন্ত এই গরুটার দাম 1,20,000 টাকা পর্যন্ত উঠেছে। বন্ধুরা গরুটাকে খুব ভালো মতো দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটা দেখতে মাশাআল্লাহ অনেকই সুন্দর, পাকিস্তানি পাকড়া জাতের গরু এটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চলুন এখন আর একটু ভিতরের দিকে যাওয়া যাক। এখন যে কালো গরুটা দেখতে পাচ্ছেন, এটি আমাদের দেশি গরু বন্ধুরা। এটা দাঁতে 2 দাঁত, এবং এই গরুটার দাম হাঁকা হচ্ছে 1,50,000 টাকা। বন্ধুরা আপনাদের গরুটা ভালো মতো দেখানোর চেষ্টা করছি, এই গরুটার দাম হাঁকা হচ্ছে 1,50,000 টাকা। এখন বন্ধুরা এখানে দুটি গরুর দামাদামি চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি ভালো বড় গরু, কালো কালো রঙের, দুটোই কালো রঙের গরু। ক্রেতা বিক্রেতার সাথে দরদাম হচ্ছে বন্ধুরা। এই দুটা গরুর দাম হাঁকা হচ্ছে 7,00,000 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরু দুটার দাম হাঁকা হচ্ছে 7,00,000 টাকা, এবং এই কালোটার দাম উঠেছে 1,80,000 টাকা বন্ধুরা। কিন্তু বিক্রেতা দাবি করছেন 3,00,000 টাকা হলে গরুটা বিক্রি করবেন। দেখা যাক, ক্রেতারা কেনার জন্য খুবই আগ্রহী, এবং মনে হচ্ছে গরুটা হয়ে যাবে। দেখা যাচ্ছে বন্ধুরা, যা গরুটা হয়ে গেছে বন্ধুরা। দেখতে পেলেন গরুটা 2,40,000 টাকা গরুটা বিক্রি হয়ে গেল। বন্ধুরা গরুটা এখন নিয়ে যাওয়া হচ্ছে। আরে বাবা, গরুটা এখনই পাগলামি শুরু করছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন গরুটা এখনই নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা। 2,40,000 টাকা মাত্রই গরুটা বিক্রি হয়ে গেল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরুটা নিয়ে যাওয়া হচ্ছে। এখন দেখাবো আপনাদের বলদের সমারোহ। অনেকদিন পর এতগুলো বলদ গরু একসাথে দেখা গেল। এগুলো ইন্ডিয়ান বলদ গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন। অনেকদিন পর হযরতপুর পাড়াগ্রাম গরুর হাটে এই বলদ গরু দেখা গেল।
এখানে যে বরফগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলা আনা হয়েছে বর্ডার এলাকা থেকে। এগুলো গরুগুলো লটে দাম চাওয়া হচ্ছে, আপনাদের দামগুলো জানানোর চেষ্টা করব বন্ধুরা। আগে গরুগুলো দেখানোর চেষ্টা করছি আমরা। দেখতে পাচ্ছেন গরুগুলো বেশ বড় বন্ধুরা, ক্যামেরা বুঝে যাচ্ছে নাকি বুঝতেছিলাম, বাট গরুগুলো অনেক বড় বন্ধুরা। চলুন এখন গরুগুলোর দাম জানানোর চেষ্টা করি। এখন যে গরুটা দেখতে পাচ্ছেন সাদা গরুটা, এই গরুটার দাম হাঁকা হচ্ছে 350,000 টাকা। এবং এর সাথে যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এটার দামও হাঁকা হচ্ছে 350,000, এবং এই সাদা গরুটার দামও হাঁকা হচ্ছে 350,000। আর এই পাশে যে চারটা গরু দেখতে পাচ্ছেন সাদা এবং দুইটা লাল এবং আরেকটা সাদা, এই গরুর দাম, এই গরুগুলোর দাম হাঁকা হচ্ছে 450,000 টাকা করে বন্ধুরা। এই গরুগুলো একটু বড় দেখতে পাচ্ছেন, এই সাদা গরুটার দাম হাঁকা হচ্ছে 450,000 টাকা বন্ধুরা। এটা ফিক্স রেট, মানে লটে বিক্রি করবে উনি। এবং এর পরের যে লাল দুটো দেখছেন এগুলো 450,000 টাকা পার পিস। এবং যে লাল দুটোর সাথে যে সাদাটা দেখতে পাচ্ছেন এটাও 450,000 টাকা পার পিস। এবং এর পাশে যে ছোট বলদ গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস 350,000 টাকা করে বন্ধুরা। আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করছি, এইগুলো 3,50,000 টাকা করে দেখতেই পাচ্ছেন। সচরাচর এখন বলদ গরু খুব কমই পাওয়া যায় এই এই হাটে, বেশ ভালোই বলদ গরু উঠেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই প্রথম তিনটা 3,50,000 টাকা করে দাম, এবং এই পাশের এই চারটা 4,50,000 টাকা করে দাম হাঁকা হচ্ছে বন্ধুরা। এখন একটি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাদা কালার, এটা হাসা জাতের গরু। এই গরুটা দাঁতে চার দাঁত, এই গরুটা আনা হয়েছে কুষ্টিয়া থেকে। এই গরুটার দাম হাঁকা হচ্ছে 2,50,000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন। যেহেতু এটা হাসা গরু তাই তুলনামূলক এটার দামটা একটু বেশি চাওয়া হচ্ছে, এটার দাম চাওয়া হচ্ছে 2,50,000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।